আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের স্কুল বন্ধকালীন সময় থেকে আমরা করোনা উপসর্গ ধরা পড়ার পর থেকে স্কুলে অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রম শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আজকে কম্পিউটার প্রসঙ্গে আলোচনা করব। তোমাদের দ্বিতীয় যতটুকু রয়েছে সেখান থেকে আমি ক্লাস নিব। আজকের আলোচনা বিষয় হচ্ছে মাউস। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, তোমাদের এর সাথে সাথে স্কুল থেকে তোমাদের গণিত ও কম্পিউটার শিট দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই স্কুলে এসে এই শিটগুলো সংগ্রহ করবে। আজকের আলোচনা বিষয় হচ্ছে মাউস। এখানে কম্পিউটারের বিভিন্ন প্যাটার্নের প্রশ্ন আছে, যেমন সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, তারপরে থাকে শূন্যস্থান থাকে, সপ্তমিত্রা থাকে এবং বড় প্রশ্ন থাকে। সব মিলিয়ে মানদণ্ড হয় তোমাদের 50টা করে পরীক্ষা হয়। আর তোমাদের যেহেতু কম্পিউটার সাবজেক্টটি নাম্বার যোগ হয়, তাই সেই ধারাবাহিকতে আমরা অনলাইন ক্লাস হিসেবে কম্পিউটার ক্লাসও নিয়ে নিচ্ছি। তোমরা আশা করি কম্পিউটার ক্লাসটি মনোযোগ দিয়ে অনুসরণ করবে। দেখো, এখানে আমি কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করব। আজকে এই মুহূর্তে মাউস সম্বন্ধে পর্ব এক নিয়ে আলোচনা করব। মাউসের পর্ব এক, ঠিক আছে? দ্বিতীয় সময়কে সিলেবাসে যতটুকু রয়েছে টোটাল সিলেবাস থেকে আমি দুটা পর্বে ভাগ করেছি। এখন নিচ্ছি পর্ব এক এর ক্লাস। তো দেখো, প্রথমে মাউস সম্পর্কে আমরা জানবো। তাহলে এক যদি প্রশ্ন আসে, মাউস কি, মাউস কি, তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, তোমরা লিখবে মাউস, উত্তর কি হবে? মাউস কম্পিউটারের, মাউস কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করো, প্রশ্নটা ছিল কি, মাউস কি? তাহলে তোমরা উত্তরটা কি জানলে? মাউস হচ্ছে কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস। এরপরে দেখো, প্রশ্ন যদি আসে মাউস কত সালে আবিষ্কৃত হয়, অর্থাৎ মাউস কত সালে আবিষ্কার হয়, তাহলে প্রশ্নটা আগে লিখছি, খেয়াল করো, মাউস কত সালে আবিষ্কার হয়, মাউস কত সালে আবিষ্কৃত হয়, উত্তর হবে কি, মাউস 1963 সালে আবিষ্কৃত হয়। তাহলে দেখো, মাউস 1963 সালে আবিষ্কৃত হয়, ঠিক আছে? এরপরে প্রশ্ন খেয়াল করো, আমি দুইটা প্রশ্ন বলে ফেলেছি। এখন তোমরা পরবর্তী যে প্রশ্নটি দেখবে, যে মাউস কে আবিষ্কার করে, তার একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, মাউস কে আবিষ্কার করে, মাউস কে আবিষ্কার করে, তোমাদের টেক্সট বইয়ে যে কম্পিউটার বইটা আছে সেটাতে আলোচনা করা আছে। আমি তারই ধারাবাহিকতায় এখানে কিছু সাজিয়ে নিয়েছি শীত আকারে, সেই শীতের অনুসরণ করে তোমাদের উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা খেয়াল করো। দেখো, প্রশ্নটা ছিল মাউস কে আবিষ্কার করে, উত্তর হবে মাউস আবিষ্কার করে ডগলাস অ্যাঞ্জেলবার্ট ও তার সহকারী বিল ইংলিশ। তাহলে আমি তোমাদের সুবিধার্থে আরো পড়ে লিখে দিচ্ছি, মাউস আবিষ্কার করেন ডগলাস অ্যাঞ্জেলবার্ট ও তার সহকারী বিল ইংলিশ। তাহলে দেখো, প্রশ্ন আসতে পারে যে
মাউস কে আবিষ্কার করেন? তাহলে তোমরা এভাবে সাজিয়ে লিখবে যে মাউস আবিষ্কার করেন ডগলাস এঞ্জেলবার্ট ও তার সহকারী বিল ইংলিশ। পরবর্তী প্রশ্নে আসো, মাউস দেখতে কেন? আমরা সবাই জানি মাউস দেখতে সত্যিকার ইঁদুরের মতো, তাহলে লেখো মাউস দেখতে কেন? মাউস দেখতে কেন? উত্তর হবে কি, মাউস দেখতে সত্যিকার ইঁদুরের মতো। এরপর প্রশ্ন দেখো, মাউসে কয়টি বাটন থাকে? মাউসে কয়টি বাটন থাকে? তাহলে দেখো কাতে লিখে নাও, মাউসে কয়টি বাটন থাকে? তাহলে দেখো তার আগে আমি তোমাদের কয়েকটা মাউসের চিত্র এঁকে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে দেখো এই একটা মাউস, ঠিক আছে? এরপরে দেখো বাজারে বিভিন্ন ধরনের মাউস দেখতে পাওয়া যায়, ঠিক আছে? বর্তমানে ওয়্যারলেস মাউসও পাওয়া যায়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি অপটিক্যাল মাউস ব্যবহার করে থাকি। তাহলে বাংলাদেশে বেশিরভাগ কাজ অর্থাৎ 92% কম্পিউটারের কাজ এই মাউস দিয়ে করা হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো, প্রশ্নটা ছিল মাউসে কয়টি বাটন থাকে, এটা নির্দিষ্ট কোনো উত্তর ওভাবে নাই, কারণ এক এক সময় এক এক মাউস বাজারে আসে। তাই এটা লিখতে হবে বাজারে বিভিন্ন ধরনের মাউস পাওয়া যায়, যেমন হ্যাঁ এক বাটন মাউস, দুই বাটন মাউস, তিন বাটন মাউস এবং স্ক্রল মাউস। কিন্তু তোমাদের প্রশ্ন আছে কি মাউসে কয়টি বাটন থাকে, তাই তোমরা উত্তর লিখতে পারো যে মাউসে সাধারণত দুই বা তিনটি বাটন থাকে, ঠিক আছে? শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো। এখন এটার উত্তরটা লিখে নাও, উত্তর হবে মাউসে দুই বা তিনটি বাটন থাকে। মাউসে দুই বা তিনটি বাটন, দুই বা তিনটি বাটন থাকে, ঠিক আছে? তাহলে পরবর্তী প্রশ্নটা খেয়াল করো, মনিটর স্ক্রিনে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য কি ব্যবহৃত, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মনিটর স্ক্রিন। তাহলে দেখো মনিটর স্ক্রিনে, মনিটর স্ক্রিনে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য, অন্য জায়গায় যাওয়ার জন্য কি ব্যবহৃত হয়, কি ব্যবহৃত হয়, উত্তর কি হবে? উত্তর হবে মাউস, মাউস ব্যবহৃত হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রশ্নটা কি ছিল, মনিটর স্ক্রিনে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য কি ব্যবহৃত হয়, তোমরা উত্তর কি লিখবে যে মনিটর স্ক্রিনে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য মাউস ব্যবহৃত হয়। এখন খেয়াল করো তোমাদের পরবর্তী প্রশ্নগুলো এখানে লিখে দিচ্ছি, তোমরা একটু গুরুত্ব দিয়ে দেখো। মাউস প্যাডের উপর চালাতে হয়,
মাউস প্যাডের উপর চালাতে হবে, মাউস প্যাডের উপর চালাতে হবে। তারপরে দেখো যে মাউস সিপিইউ এর সাথে কি দ্বারা সংযুক্ত থাকে, প্রশ্নটা হচ্ছে কি মাউস সিপিইউ এর সাথে কি দ্বারা সংযুক্ত থাকে, তাহলে উত্তরটা কি করে প্রশ্নটা লিখে নাও, মাউস সিপিইউ এর সাথে কিভাবে সংযুক্ত থাকে, কিভাবে সংযুক্ত থাকে, উত্তর কি হবে, মাউস সিপিইউ এর সাথে তার দ্বারা সংযুক্ত থাকে, তার দ্বারা সংযুক্ত থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো এখানে মাউস সিপিইউ এর সাথে তার দ্বারা সংযুক্ত থাকে। দেখো বর্তমান সময়ে কি আমরা ওয়্যারলেস মাউস বা অপটিক্যাল মাউস দেখতে পাই, দেখো যার যার প্রয়োজন অনুযায়ী সে মাউস ব্যবহার করে। তারপরে দেখো মাউস পয়েন্টার কি, আরেকটি প্রশ্ন হচ্ছে মাউস পয়েন্টার কি, তাহলে আমি বলছি মাউস পয়েন্টার হচ্ছে মাউসের সাথে যুক্ত কম্পিউটার স্ক্রিনে একটি তীরের মতো জিনিস দেখা যায়, মাউসটি নড়াচড়া করলে স্ক্রিনের তীরটিও নড়াচড়া করে, এই তীরটিকে বলা হয় মাউস পয়েন্টার। আমি সংক্ষেপে বলছি দেখো মাউস পয়েন্টার বিভিন্ন ধরনের আকৃতি হয়ে থাকে, ঠিক আছে, এরকম থাকে আবার এরকম থাকে, ঠিক আছে, এরকম থাকে আবার কি এরকম থাকে, বিভিন্ন সময় মাউস পয়েন্টার বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো প্রশ্নটা কি মাউস পয়েন্টার কি, মাউস পয়েন্টার কি, মাউস পয়েন্টার দেখতে কিসের মতো, তীরের মতো। এরপরে আরেকটা দেখো বর্তমানে শতকরা কত শতাংশ কম্পিউটার ব্যবহারকারী মাউস ব্যবহার করে, প্রশ্নটা কি বর্তমানে কত শতাংশ কম্পিউটার ব্যবহারকারী মাউস ব্যবহার করে, উত্তর হবে বর্তমানে 92% কম্পিউটার ব্যবহারকারী মাউস ব্যবহার করে। তাহলে প্রশ্নটা লিখে নাও বর্তমানে কত শতাংশ কম্পিউটার ব্যবহারকারী কম্পিউটার ব্যবহারকারী কি করে মাউস ব্যবহার করে, মাউস ব্যবহার করে, উত্তর কি হবে, উত্তর লিখবে 92%, উত্তর কত শতাংশ 92%। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই সঙ্গে কি প্রশ্নগুলো বুঝতে পেরেছ, তোমাদের কম্পিউটার পরীক্ষায় কি কি আইটেম থাকে, আমি আগে বলেছি সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, শূন্যস্থান কলম থাকে, সত্যবিদ্যা থাকে এবং কি থাকে বড় প্রশ্ন থাকে, সব মিলিয়ে কত নম্বর পরীক্ষা হয় 50 নম্বরে। আমি এখন আলোচনা করেছি সংক্ষিপ্ত প্রশ্ন, পর্ব একে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আলোচনা করেছি, একবার কিছু শূন্যস্থান এবং সত্যবিদ্যা নিয়ে আলোচনা করবো। তোমরা খাতা কলম নিয়ে প্রশ্নগুলো তুলে নাও। দেখো শিক্ষার্থী বন্ধুরা এখন তোমাদেরকে কিছু শূন্যস্থান দিব, এই শূন্যস্থান গুলো তোমরা উত্তর সহ এখনই লিখে নিবে। তাহলে প্রথমে যে শূন্যস্থানটি দিব দেখো শূন্যস্থান এক, মাউস কম্পিউটারের একটি, মাউস কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ ডেস্ক ডিভাইস, কি ডিভাইস, ডেস্ক ডিভাইস। তাহলে এখানে কি হবে মাউস কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস, দেখো এখানে লিখবে ইনপুট। আর পরীক্ষায় শূন্যস্থান আসলে তোমরা অবশ্যই কি শূন্যস্থানে বাক্যটি তুলে উত্তরটা পূরণ করবে, ঠিক আছে। এখন পরবর্তী দেখো মাউস দেখতে অনেকটা সত্যিকার ডেস্ক মতো, দেখো মাউস দেখতে অনেকটা, মাউস দেখতে অনেকটা সত্যিকার কিসের মতো, সত্যিকার ইঁদুরের মতো, ঠিক আছে। তোমরা
প্রশ্নের সাথে সাথে উত্তরটাও তুলে নাও। শিক্ষার্থী বন্ধুরা আবার খেয়াল করো, একটি মাউসে দুইবার, একটি মাউসে দুইবার ড্যাশ বাটন থাকে। তাহলে আমরা আগে আলোচনা করেছি একটি মাউসে কয়টি বাটন থাকে, উত্তর শিখেছিলে যে একটি মাউসে দুই বা তিনটি বাটন থাকে। তাহলে এখানে সমস্যা কি বুঝবে, একটি মাউসে দুই বা তিনটি বাটন থাকে, ঠিক আছে? এরপরে দেখো শিক্ষার্থীরা, মাউস একটি কি করতে হয়, মাউস প্যাডের উপর চালাতে হয়, মাউস একটি মাউস প্যাডের উপর চালাতে হয়। এরপরে দেখো আরেকটি প্রশ্ন, মাউস সাধারণত কিসের সাথে, সিপিইউ এর সাথে তার দ্বারা সংযুক্ত থাকে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কম্পিউটার প্রথম পর্ব ক্লাসে কি কি আলোচনা করলাম, সংক্ষিপ্ত প্রশ্ন এবং শূন্যস্থান। তোমরা আশা করি যে শিখতে দেওয়া হয়েছে স্কুল থেকে সেটি ভালো করে শিখবে। আর আজকে যে আইটেমগুলো আলোচনা করলাম, শূন্যস্থান এবং সংক্ষিপ্ত প্রশ্ন, সেগুলো বাসায় ভালো করে আত্মস্থ করে লিখে রাখবে এবং বাড়ি কাজ করবে। স্কুল যখন খুলবে আমরা তোমাদের বাড়ি কাজগুলো অবশ্যই দেখব। আশা করি ক্লাসটি ভালো লেগেছে, তোমরা মনোযোগ দিয়ে বাসায় লেখাপড়া করবে। আজ এ পর্যন্ত, খোদা হাফেজ।